আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে, যারা বলেন যে আমি ডায়েট চলাকালীন অবস্থায় আমার ওজনটা একটা জায়গায় গিয়ে থেমে গেছে আর কোনোভাবেই ওজন কমানো সম্ভব না, কেন ঘটে এই ঘটনা। আর দ্বিতীয়ত হচ্ছে, অনেকে বলেন যে 3-4 মাসে আমি ওজন অনেক কমিয়ে ফেলেছি, এখন আমার ওজনটা আমি ধরে রাখতে পারছি না, আমার ওজনটা আবার বেড়ে যাচ্ছে, এই ঘটনায় বা কেন ঘটছে, এ বিষয়ে কথা বলবো আমি পুষ্টিবিদ ইমদাদ হোসেন শপথ। প্রথম কথা হচ্ছে, যাদের ওজনটা এক জায়গায় থেমে যায় তাদের জন্য পরামর্শ হচ্ছে, আপনি যার পরামর্শ নিয়ে যে ডায়েটিশিয়ানের শরণাপন্ন হয়ে আপনি আপনার ওজনটা নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন, তার কাছে যখন আপনি গিয়েছিলেন আপনি তাকে কিছু তথ্য দিয়েছিলেন, আপনার সমস্ত ডিটেলস বলার পরে আপনার হাইট, ওজন এবং ওয়েট মিলিয়ে দেখা গেল যে আপনার প্রত্যেক দিনের চাহিদা হচ্ছে ধরুন 2500 ক্যালোরি। সে আপনাকে একটা চার্ট করে দিল, সেটা ধরুন হচ্ছে 2000 ক্যালোরি। মনে করুন আপনি বলেছিলেন তাকে যে আমার 70 কেজি ওজন, সো আপনাকে 2000 ক্যালোরি একটা চার্ট করে দিল, আপনার প্রয়োজন 2500 ক্যালোরি। আপনি সেটা খাওয়া শুরু করলেন, মেনে চলা শুরু করলেন এবং আপনার ওজনটা এক মাস পরে হয়তো 5 কেজি কমে গেল, বর্তমানে আপনার ওজন ধরুন 65 কেজি। তাহলে আপনার এখন আপনার প্রত্যেক দিন আপনি কত ক্যালোরি খাচ্ছেন? 2000 ক্যালোরি। কিন্তু আপনার এখন কি আপনার চাহিদা সেই 2500 ক্যালোরি? না, আপনার যখন ওজন কমে গেল তার মানে এখন আপনার চাহিদাও কিন্তু কমে গেছে প্রতিদিনের ক্যালোরির। সেক্ষেত্রে ধরুন আপনার এখন প্রত্যেক দিনের ক্যালোরির চাহিদা হচ্ছে 2100 ক্যালোরি, যেহেতু 65 কেজি ওজন, তাহলে আপনি এখন যেটা খাচ্ছেন সেটা হচ্ছে 2000 ক্যালোরি একটা চার্ট ফলো করছেন। আমাকে বলুন তো, তাহলে আপনার দরকার হচ্ছে 2100 ক্যালোরি আর আপনি চার্ট ফলো করছেন 2000 ক্যালোরি, তাহলে আপনার ওজন কি আর কমবে নাকি মোটামুটি ওইরকমই থাকবে? ওইটাই থাকার কথা। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে, আপনাকে যিনি পরামর্শ দিয়েছিলেন তিনি অবশ্যই বলে দিয়েছিলেন যে এক মাস পরে আমাকে জানাবেন অথবা 21 দিন পরে আমাকে জানাবেন। আপনাকে জানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনি যখন ওজন কমে যাবে আপনার চাহিদাও কমে যাবে, আপনি তাকে জানালে সে যেটা করবে আপনার চাহিদা অনুযায়ী, অর্থাৎ ধরুন এখন আপনার 2100 ক্যালোরি দরকার প্রতিদিন, যেহেতু ওজন কমে গেছে আপনার চার্টটাকে একটু মডিফাই করে, সে 2000 ক্যালোরির চার্টটাকে কোনো খাবার মডিফাই করে এখন সেটাকে আপনার জন্য 1600 ক্যালোরি করে দিবে। তাহলে আপনার চাহিদা হচ্ছে 2100 ক্যালোরি, আপনি প্রতিদিন আবার ফলো করছেন 1600 ক্যালোরি, তাহলে আপনার এখনকার ওজনটা আবার আগের মতো করে কমতে থাকবে। এই জন্য যারা ব্যালেন্স ডায়েট ফলো করে কারো পরামর্শ নিয়ে ওজন কমাচ্ছেন তাদের জন্য এই ফলো আপটা জরুরি, আদারওয়াইজ কিন্তু আপনার ওজনটা এক মাস পরে গিয়ে আর মন মতো কমবে না। সেক্ষেত্রে আপনার এই ফলো আপটা যদি আপনি তাকে আবার জানান আপনার এই সমস্যাটার সমাধান হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, যারা হঠাৎ করে অনেক বেশি ওজন কমিয়ে ফেলেছেন তাদের ওজনটা আবার বেড়ে যায়। কেন বেড়ে যায়? ধরুন কারো প্রত্যেক দিন, যার কথা বলছিলাম যে ওনার ধরুন প্রত্যেক দিন 2500 ক্যালোরি খাওয়ার কথা, এখন সে অনেক বেশি কম খাচ্ছে বা অনেকে 23 ঘন্টা না খেয়েও থাকে এদের ক্ষেত্রে, বা অনেক প্রোটিন খায়, তাদের ক্ষেত্রে যেটা হয় তারা সারাদিন হয়তো 800 বা 1000 ক্যালোরি খায়। খাওয়ার পরে এটা 3 মাস পরে গিয়ে তার ওজন কমে যায়। এবার তার ক্ষেত্রে সে, এইটা কিন্তু একটা মানুষের পক্ষে লং টাইম ধরে রাখা সম্ভব না, কেউ সারা জীবন খাবে না, মাসের পর মাস খাবে না, এটা হয় না। সে যখন আবার স্বাভাবিক খাবারে ফিরে আসে তখন তার এই ক্যালোরি ডেন্সটা, মানে অর্থাৎ সে এতদিন 1000 ক্যালোরি খেতে এখন হয়তো 1500, 1700, 1800 বা 2000 ক্যালোরি খেয়ে ফেলছে, এই জন্য তার ওজনটা কিন্তু আবার গেইন করতে শুরু করে। এবং এই জন্য বলা হয় যারা এরকম না খেয়ে থেকে বা অনেক বেশি ফ্যাট খেয়ে ওজনটাকে রিডিউস করার চেষ্টা করে, 1 বছর পর তাদের ওজনটা আবার হাফ ব্যাক করে, অর্থাৎ কেউ যদি 20 কেজি ওজন কমায় তার আবার 10 কেজি গেইন করে, 3 বছর পরে গিয়ে তাদের ওজনটা আগের চেয়ে আরও বেশি হয়ে যায়। সো তাদের জন্য পরামর্শ হচ্ছে, আপনারা, আমি বরাবরই যেটা বলে থাকি এটাও একটা সাইড ইফেক্টের কথা বললাম আর বাকি অনেক সাইড ইফেক্টের কথা আমি আমার ভিডিওতে বলেছি এবং আমি অনেক লেখাও দিচ্ছি এটা নিয়ে, যে আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে সুস্থ থাকা, তারপরের উদ্দেশ্য হচ্ছে আপনি কীভাবে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখবেন। এবং ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে জরুরি যে বিষয়, ওজনটা নিয়ন্ত্রণে রেখে আপনি এটাকে কন্টিনিউ করা, অর্থাৎ হঠাৎ করে আবার এটা আবার বেড়ে যাক, এটা আপনি নিশ্চয়ই চান না। সেজন্য ওজন কমানোটা যেমন জরুরি, ওজন এই কমানো ওজনটা ধরে রাখাটাও জরুরি। এই জন্যই আসলে আমরা ব্যালেন্স ডায়েটের কথা বলি, যেটা আপনার শরীরের সমস্ত পুষ্টির ঘাটতিটাকে পূরণ করবে এবং পাশাপাশি আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ রাখবে। সো প্রথম শ্রেণী, যাদের ওজনটা এক জায়গায় থেমে যায় তাদের জন্য পরামর্শ হচ্ছে, আপনারা আপনাদের যিনি যার পরামর্শ নিচ্ছেন তার এই ফলো আপটার মধ্যে থাকবেন, তাকে জানাবেন, তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। আর দ্বিতীয়ত, যারা এই বেড়ে যায় হঠাৎ করে ওজন তাদের জন্য পরামর্শ হচ্ছে ব্যালেন্স ডায়েটে ফিরে আসুন, শরীরের সমস্ত পুষ্টির ঘাটতি ভালো থাকবে এবং আপনার চুল ভালো থাকবে, স্কিন ভালো থাকবে, অন্য কোনো ডিজিজ হবে না, পাশাপাশি আপনার ওজনটাও নিয়ন্ত্রণে থাকবে এবং এটা দীর্ঘদিন আপনি কন্টিনিউ করতে পারবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।